তীব্র ভাবে গরিহণা দিম। কামর ইহঁতে তদন্ত করে চাব লাগে যে বিজুলী বিভাগে ইমান ওসরত রাস্তার ওসর পৰা লড়া ছোৱালীকে আজি শর্ট করলে, আজি এই লড়াটো তার দিমাগত লাগি পড়া, তার মূরত লাগি পড়া, এনেক বিজুলী সুত্ত হয়েছে। তার কারণে একদম আমি তীব্র ভাষারে গরিহণা দিম, আর নহলে আমি জঙ্গি ভাষারে আমি আন্দোলন করিম। এই আদিবাসী ভাইটু দিন হাজিরা করা তার লড়াটু, কিন্তু এতে চিকিৎসা দিন হওয়াত আজি ই খাবলে ঘরত চাউল নাই, কিন্তু ই তুমুকি পাই গল। তার বাবে এপিসিএল কোম্পানি আর ডিসিসি যি আমার রাস্তার বিভাগ, সেই বিভাগীয় কর্তৃপক্ষকে আমি জানাম যে ইমান ওসরেরপরা তীব্র ভাষারে আমি গরিহণা দিম। ইমান ওসরেরপরা এটা শিক্ষত পরা লড়া এটাই যে তারত লাগি গল, ইহতে জানিব লাগিছিল রাস্তাটো এইটো করতে এইটো তারটো আমি ইয়ারপরা হটাব লাগে। বিজুলী বিভাগেও জানিব লাগে ইহতে লাইনের বিল দিবলে আহতে কেনেকে মানুষবিলাকে এইটো করে, ইহতে চাব লাগে কি করে। আজি গাঁর মানুষ লাইনের বিল যদি নিদিলে ইহতে কি করে, ইন্টারেস্ট লয় গাঁর বিল পয়সা নিদিলে ইহতে কাগজ পঠায়। কিন্তু আজি এটা মানুষ সরু লড়া এটা স্টুডেন্ট এটা ছাত্র এটা মাথাত লাগি পড়া সুট লাগি পড়া এতে গুয়াহাটি তেজপুর হারাখাস্তিত গই আছে, কেউতে চাব লাগিছিল। সমষ্টির বিধায়ক আর আমার অসমৰ মুখ্যমন্ত্রী বিজেপির লিডারবিলাকক আমি জানাম যে ইমান এটা সরু লড়া আদিবাসী লড়া আজি এটা যত বিজুলির তারত লাগি পড়া 11,000 ভোল্টের বিজুলি তারত লাগি পড়া আজি এটা স্টুডেন্ট এটা ছাত্রই যি হারাখাস্তি ভুগিছে তার কারণে কোন জগরিয়া তীব্র ভাষারে আমি গরিহণা দিম। আড়াইটা বজাত এই আমতলা বড়ি ফেন্টি বস্তি যুন্ত মানে আমার 15 নং রাষ্ট্রীয় ঘাইপথের ওসরতে আমার গাঁওখান আছে, সেই গাঁওখানের ওসরতে কনস্ট্রাকশনত একটা ব্রিজ চলি আছে। সেই ব্রিজর আপনার ধরক ব্রিজত মানে যিকটা 11 ভোল্টেজের কারেন্ট লগাইছে, এই কারেন্টটা আপনার সিহতে মানে সুখবিতভাবে লগা নাই, সিহতে ব্রিজের তলতে ওলমাই থাকে যত মানে গরু মানুষ অহা যাওয়া করে থাকে। সেই সময়তে ধরক আমার গাঁওয়ার সঞ্জয় খালখর লড়া তার শিক্ষক পড়ে থাকা লড়াটু গরু লোবলে যাওতে মানে তার মূরত লাগি কারেন্ট মূরত লাগি তখন মুমূর্খ অবস্থাত আছে লড়াটু। ছাত্র আজি ধরক শিক্ষক পড়া ছাত্র আর তার বাপেকু মানে হাজিরা করে খায় দিন হাজিরা করে খায়, তখন সকলের যে অবস্থা হয়েছে সেই অবস্থার গাফিলতির মানে আর এপিডিএসএল যে মানে ইয়াত কর্মকাণ্ড করে আছে সেই কাণ্ডর কারণে আজি সেই লড়াটু অকল নহয়, সেই লড়াটু অকল নয় আমার গাঁওয়ার রাইজ প্রায় আমার গাঁওয়ার রাইজে মানে ধরক এইটার কারণে মানে দুঃখিত আছো আর আমি ভয়তে আছো। ধরক তার সম্পূর্ণ দায়িত্ব এপিডিসিএল আর ডিসিসি কোম্পানিয়ে লোব লাগিব, নহলে সেইকিটার কারণে আমি ইয়াত তীব্র গরিহণা দিছো আর আমি ইয়াত ব্রিজত যেটা হয় ব্রিজ বানোয়া কামতে আমি বাধা দিব পারো যদি ট্রিটমেন্ট ভালকে করে যাত। আমার গাঁওয়ার সঞ্জয় খালখর পিঠে রোশন খালখরে দিনের গরু এরাল দিবলে যাওতে মূরর কপালত লাগি বিদ্যুৎ বিভাগের তারত মূরর কপালত লাগি তেওঁৰ গোটেই মুখমণ্ডল জ্বলি উঠিছে। আজি বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে মূরটো জ্বলি মানে শেষ হয়ে গেছে। মই অসম সরকারের বিদ্যুৎ বিভাগক তীব্রভাবে গরিহণা দিছো যে 11,000 ভোল্টের তার হেমাহির কারণে পেলাই থই আজি এই 12 বছরের লড়াটো ছাত্রর মূরত কপালত লাগি মুখমণ্ডল জ্বলিছে। সেয়ে মই মাননীয় মুখ্যমন্ত্রী দেবকো অনুরোধ জানাইছো যাতে তেওঁৰ পুত্রটো মানে আমি মাননীয় অসমৰ বিদ্যুৎ বিভাগ মন্ত্রীকো অনুরোধ জানাইছো যে তেওঁলোকে এনেকুৱা কর্মচারী রখাতকে নরখাই ভাল, যাতে তেনেকুৱা কাম পেলাই তেওঁলোকে কাম নকরে। তেওঁলোকে কেমন বজাত আমার এটা আদিবাসী ভাই এই সঞ্জয় লড়াটো গরু এরাল দিবলে যাওতে আমার এই বিজুলির এই তার 11,000 ভোল্টেজের লাগি তার দিমাগত মূরত জি হয়ে পড়ে আজি চিকিৎসা খাদিন হয়ে আছে। গহপুর পরা তাক রেফার করে তেজপুরলে পঠাই দিলে, কিন্তু রাস্তার যুন এই কি কোম্পানি আসলে ডিসিসি কোম্পানি আর অসম বিদ্যুৎ বিভাগে যি ঘৃণনীয় কাম করেছে কিন্তু এই কাম করব না লাগছিল আজি তাক লাগিছে পরহি কাক লাগিবা। মই তীব্রভাবে গরিহণা দিম, কামর ইহঁতে তদন্ত করে চাব।